কালচক্র অনুসারে এই সময়কে চার ভাগে ভাগ করা হয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। বর্তমানে সবচেয়ে অন্ধকারময় সময় অর্থাৎ কলিযুগ চলছে। ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর দ্বাপর যুগের অবসান ঘটে এবং কলিযুগ শুরু হয়। যখন এই অন্ধকার যুগ তার অন্তিম পর্যায়ে চলে যাবে অর্থাৎ তার চরম সীমায় পৌঁছবে, তখনই ভগবান কল্কি আসবেন এই ধরিত্রীর বুকে। এই সময়ের স্থায়িত্বকাল প্রায় 4,32,000 বছর। দ্বাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে পাণ্ডবদের এমন কোন কথাগুলি বলেছিলেন যা আজকের সময়ে হুবহু মিলে যাচ্ছে, এগুলি জানলে আপনারা অবধি চমকে উঠবেন। সেটা জানার আগে সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন শ্রীকৃষ্ণের কোন ভবিষ্যৎবাণী বর্তমানে হুবহু মিলে যাচ্ছে। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। মহাভারত অনুসারে পাণ্ডবরা পাশা খেলায় পরাজিত হওয়ার পর তাদেরকে দ্রৌপদীর সঙ্গে বনবাসে যেতে হয়েছিল। বনবাসে যাওয়ার আগে একদিন পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে বাসুদেব, আমরা জানতে চাই যে পরবর্তী সময় অর্থাৎ কলিযুগ কেমন হবে, এ যুগের মানুষ কীরকম হবে, এ নিয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন রয়েছে, দয়া করে আপনি তার সমাধান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, প্রথমে তোমরা পাঁচ ভাই বনে যাও এবং বনে গিয়ে যা কিছু দেখতে পাবে তা আমাকে এসে জানাও, এর থেকেই তোমরা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কথা শুনে পাণ্ডবরা বনের দিকে যাত্রা করলেন। বনে তারা যে সমস্ত ঘটনা দেখলেন তা দেখে হতচকিত হয়ে গেলেন এবং সন্ধ্যেবেলায় তারা ফিরে এসে তাদের দেখা সমস্ত ঘটনা ভগবান শ্রীকৃষ্ণকে খুলে বললেন। প্রথমে যুধিষ্ঠির বললেন, যখন আমরা সবাই বনে পৌঁছলাম তখন আমরা পাঁচজন ভিন্ন ভিন্ন দিকে যাত্রা করলাম এবং আমি দেখলাম যে একটি হাতি দুটি শুঁড় আছে, যা দেখে আমি তো একেবারে হতভম্ব হয়ে পড়ি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন শাসকের শাসন হবে যারা বলবে এক করবে আর এক, তারা তাদের প্রজাদের সম্পূর্ণরূপে শোষণ করবে, অর্থাৎ কলিযুগে শাসকদের কাছে প্রজাদের কোনো মূল্যই থাকবে না, তারা শুধুমাত্র রাজকার্যের জন্য শাসক হবে। তারপরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তিনি এক পক্ষীকে দেখেছেন, তার পাখায় বেদের বাণী লেখা আছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই পাখি একটি মৃত পশুর মাংস ভক্ষণ করছে, এ কিভাবে সম্ভব? এই কথা শুনে শ্রীকৃষ্ণ পার্থকে বললেন, কলিযুগে এমন মনুষ্য থাকবে যারা যথেষ্ট জ্ঞানী কিন্তু তাদের ব্যবহার অসুরদের মতো এবং এরা সবাই ক্ষমতা লোভী হয়ে পড়বে, একজনের মৃত্যুর পর তার স্থান নেওয়ার জন্য অন্য লোক উঠে পড়ে লাগবে এবং এই যুগে সৎ মানুষের সংখ্যা একেবারেই তলানিতে এসে ঠেকবে। এরপর মহাবলী ভীম বললেন যে তিনি দেখেন এক গাভী একটি বাছুরে জন্ম দিয়েছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, সে তার সন্তানকে এমনভাবে চাটছে তার দেহ থেকে রক্তপাত শুরু হয়ে যাচ্ছে, যা দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। তা শুনে বাসুদেব বললেন, কলিযুগের মাতারা তাদের সন্তানদের প্রতি প্রয়োজনের থেকেও বেশি স্নেহ বর্ষণ করবেন, যার ফলে তাদের সন্তানদের বিকাশ ব্যাহত হবে, এর ফলে তাদের জীবন মোহ এবং মায়াতেই শেষ হয়ে যাবে। তারপর সহদেব ভগবান শ্রীকৃষ্ণকে জানান যে তিনি বনে দেখেন একটি স্থানে 6টি কুয়ো রয়েছে, যার মধ্যে সবকটি কুয়োতে জল থাকলেও একবারে মাঝের কুয়োতে কোনো জল নেই। তা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যুগে ধনী ব্যক্তিগণ তাদের সমস্ত ধন সম্পত্তি বিলাসেই উড়িয়ে দেবে, কিন্তু তারা দুস্থ মানুষদের কোনো রকম সাহায্য করবে না, অর্থাৎ এই যুগে ধন সম্পত্তি ব্যাপক থাকলেও সেই ধন সম্পত্তি বণ্টনের এক বিশাল অসামঞ্জস্য থাকবে। সবার শেষে নকুল শ্রীকৃষ্ণকে বললেন যে হে মাধব, তিনি দেখেন যে একটি পর্বতের ওপরে এক বিশাল প্রস্তর খণ্ড তার সামনের বৃহৎ বৃক্ষগুলিকে গুঁড়োতে গুঁড়োতে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত একটি ছোট্ট বৃক্ষের স্পর্শে প্রস্তরখণ্ডটি স্থির হয়ে যায়। এই ঘটনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের জীবন এবং মন পতিত হয়ে যাবে, তাদের লোভ লালসা কোনো কিছুতেই সীমিত থাকবে না, কিন্তু এই যুগে যারা ভগবানের নাম কীর্তন করবেন তাদের কোনো কষ্ট হবে না এবং মৃত্যুর পরে তারা পরমেশ্বরের চরণে স্থান পাবে। বন্ধুরা, দেখলেন তো ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বাপর যুগের 5টি ভবিষ্যৎবাণী
বর্তমান সময়ে কীরকম হুবহু মিলে যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে ভগবানের এই অমূল্য বাণীগুলি জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।